সাহাবী এসে বলে নবী ইদান লি বিজিনা, আমার জিনার অনুমতি দেন। কিসের অনুমতি, কার কাছে অনুমতি চাইলো? অন্যান্য সাহাবারা এই যুবক ছেলেটাকে ধমকাতে লাগলো, বসো এই মিয়া বসো, বিশ্বনবীর কাছে কি কথা বলে এগুলা? ওই যুবক বসে রইল, বিশ্বনবী কাজ সারালেন। এরপর বললেন, আইনার সাহাব, ওই যুবকটা কোথায়, এদিকে আসো, কি চাইছো বলো। কয়, বিশ্বনবী আপনি আমারে জিনা করার অনুমতি দেন। বিশ্বনবী যুবকটারে কাছে ডেকে আনলেন, বললেন, ও যুবক, তোমার ঘরে বোন আছে কিনা? কয়, আছে। তোমার বোনের সাথে কোন পুরুষ জিনা করুক তোমার কেমন লাগবে? সে বলে, আমি এই পুরুষটারে হত্যা করব। হত্যা করবা? ওকে টান। তোমার ঘরে মা আছে কিনা? আছে। তোমার মায়ের সাথে এরপর পুরুষ জিনা করবে কেমন লাগবে? কয়, আমি সাইজ করব ওরে। তোমার ঘরে স্ত্রী আছে কিনা? আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবে? বলে, আমি তারে ছাড়বো না। বিশ্বনবী বললেন, তাহলে যেই মহিলার সাথে তুমি জিনা করবা সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, সেও তো কারো মা, ঠিক কিনা? সুবহানাল্লাহ, হোয়াট এন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। যুবক বলে, তাই তো, এভাবে তো ভাবি নাই। আমি যার সাথে পাপ কর্ম করব সেও তো কারো বোন হবে, সেও তো কারো মা হবে, সেও তো কারো স্ত্রী হবে। ও নবী, আপনি আমারে মাফ করে দেন, আমার জন্য দোয়া করে দেন, যেন তাকওয়ার উপর জীবন প্রতিষ্ঠা করতে পারি। লজিক্যালি জিনিসকে সলভ করার চেষ্টা করতে, মুআদ ইবনে জাবালকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠালেন। উনি ইমামতি করতে গেলেন এক মসজিদে, মাগরিবের সালাতে উনি লম্বা কেরাত ধরলেন, এশার নামাজ শুরু করলেন সূরা বাকারা দিয়ে, কোরআনের সবচেয়ে ছোট সূরা। হ্যাঁ, বড়? কত বড়? বিশাল বড়। এখন ওই এলাকার মুসল্লিরা ছিল কৃষক মুসল্লি। এক কৃষক মুসল্লি সাহাবি নামাজের পেছনে দাঁড়ালেন, দেখলেন বাকারা দিয়ে ধরছে, কেরাত শেষ হয় না, আর দাঁড়িয়ে থাকতে পারে না, পায়ে ব্যথা করে, পিঠে ব্যথা করে। কিছুক্ষণ পর রেগে মেগে নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার দিতে গেলেন, যে বললেন, নবী এমন ইমাম পাঠাইছেন এসা পরে বাকারা দিয়া। বিশ্বনবীকে সর্বনাশ, মুয়াস্ত বেজাল লাগাই ফেলতেছে, ডেকে পাঠালেন। সহি বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন, মুয়াজ, হোয়াট ইউ ডুইং দেয়ার, কি করছো তুমি সেখানে? আফা জানো না তাইয়া মুয়াজ, ও মুয়াজ, তুমি কি ফেতনা বাজাও নাকি? তুমি কি ফেতনা ছড়াচ্ছ নাকি? খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ, মাঝারি সাইজের কত সুন্দর সূরা আছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল ক্বারিআতু মাল ক্বারিআ, আসনানাই আল হাকুমুত তাকাসুর, আসনানাই, এগুলো দিয়ে না পড়ে বড় বড় সুরাতুল্লাহ কেন্দ্রে মুআজ, আফাতানুন আনসাইয়া মুআজ, তোমারে কি আমি অ্যাপয়েন্টমেন্ট দিছি তুমি ফিতনা বাজাবা? খবরদার মুআজ, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, ইসলামকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করবা, বাশিরু ওয়ালা তুনাফিরু, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবা না যে তোমার কথা শুনে মানুষ দিন থেকে ভেগে ভেগে যায়। তাহলে এই দায়ভার ইসলামের নয়, এই দায়ভার বর্তাবে তোমার কাঁধের উপর, চিৎকার করে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ইসলামকে অনেক কঠিন করে ফেলে, মানুষকে আশার বাণী শোনায় না, কয়েমনে না বললে আপনার বাদ, আপনি বেদাত করছেন, আপনি শির করছেন, আপনার কিচ্ছু হবে না। যারে বলে কিচ্ছু হবে না, সে বলে, আমার যেহেতু কিচ্ছু হবে না, তোর কথা শোনার আমার দরকার নাই, যে আমারে আশার বাণী শোনায় আমি তার কাছে যাই, ঠিক কিনা? এই জন্য সহি ইসলাম আপনি প্রচার করবেন, বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্লেক্সিবল। শত বছর যেটা চালু আছে আপনি একদিনই উঠিয়ে দিতে পারবেন? ইটস নট এ লজিক্যাল অ্যাপ্রোচ, বিশ্বনবীর অ্যাপ্রোচ, বিশ্বনবীর রেশনাল ক্যাপাসিটি এমনটা ছিল না। সহজভাবে বুঝাবেন, আদ্দিন ইউসরুন লা উসরা ফি, দিনটা হলো সহজ, দিনের মধ্যে কাঠিন্যতা নাই। সুবহানাল্লাহ, কি ক্যাপাসিটি! আমি যেমনি আপনাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছি, বিশ্বনবী ওয়াজ করতেন, তবে সংক্ষিপ্ত ওয়াজ। আমরা আধা ঘন্টা করে যদি রাখতে চাই হুজুর, আরো আধা ঘন্টা করেন, তো আরো আধ ঘন্টা করে যদি শেষ করতে চাই হুজুর, আর 10 মিনিট করেন হুজুর। ওয়াজ অনেক টেস্ট লাগে হুজুর, নামাজ টেস্ট লাগে না, আছে না? নাই, ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না, কিন্তু বিশ্বনবীর ওয়াজ ছিল সংক্ষিপ্ত। আর বিশ্বনবী বলতেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, ইউর লেকচার উইল বি লঙ্গার, ইউর সালাত উইল বি শর্টার। কিয়ামতের আগে তোমাদের লেকচার, ইসলামী লেকচার লম্বা হবে, নামাজ হয়ে যাবে সংক্ষিপ্ত। এ আলামত সমাজে আছে না? নেই, বিশ্বনবী সংক্ষিপ্ত কথা বলতেন।
আর ওনার বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি কাজে লাগিয়ে তিনি বুঝাতেন, হাত দিয়ে ইঙ্গিত করতেন, আঙ্গুলের বিভিন্ন ব্যবহার সমাজে আছে না নাই, এরকম করলে এটার লাইক বলে না, এরকম করলে বলে ডিসলাইক, আবার ক্রিকেটে এরকম করলে কয় ছক্কা, আবার একটা উড়েলে কয় তুই যা, একটা মানে কি, আবার বিজয় দেখায় কেমনে, কথা কন ভিক্টরি আছে না নাই। বিশ্বনবীও এটাকে মডার্ন টিচিং মেথডোলজি বলে, আধুনিক শিক্ষা পদ্ধতিতে এখন দেখবেন যে আগে ব্ল্যাক বোর্ডে লিখতো, এখন হোয়াইট বোর্ডে লিখে মার্কার দিয়ে, আগে বই থেকে বুঝাতো, এখন ভিজুয়ালাইজ করে, ভিডিও দেখিয়ে শেখানো হয়, ঠিক কিনা? বিশ্বনবী এটা করতেন। বিশ্বনবী একবার কেয়ামতের ওয়াজ করছেন, দুই আঙ্গুলকে এরকম করে বললেন, আনা বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, এই দুই আঙ্গুল যেমনি কাছাকাছি, আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি নাজিল হয়েছি, আমি এবং কেয়ামত এরকম কাছাকাছি, বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন। আবার বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের কোন কাছাকাছি থাকবো কোন, সুবহানাল্লাহ, এরকম আঙ্গুল দিয়ে বিশ্বনবী বোঝাতে চাইতেন। আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন, ডানে বায় অনেকগুলো দাগ টানলেন, সাহাবারা বললেন এটা কি, বিশ্বনবী বললেন এই যে দাগটা দেখলা, এই দাগটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, চিল্লায় বলেন এই দাগটার নাম কি, সিরাতুল মুস্তাকিম, আর ডানে বায়ে ছোট ছোট যে দাগগুলো দিলাম এগুলো হলো সুবুলুশ শয়তান, শয়তানের রাস্তা, সিরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাতছানি আছে না নেই, ডানে বায়ে তাকানো যাবে না, সিরাতুল মুস্তাকিমে যে তুমি উঠেছ চলতে থাকে বা, চলা শুরু হলো দুনিয়াতে শেষ হয়ে যাবে জান্নাতে। বিশ্বনবী মাঝে মাঝে বোঝানোর জন্য প্রশ্ন করতেন, কারণ প্রশ্ন ছুড়ে দিলে মানুষের মধ্যে জানার আগ্রহ বাড়ে না কমে, কথা বলেন, আমি যদি একটা প্রশ্ন করি আর বললাম উত্তর দেন, কেউ পারতেছে না, একটু ঠেকা ঠেকা ভাব, ঠেকে যাচ্ছেন, তখন হুট করে উত্তরটা বললে এটার জীবনে ভুলবেন না, ভুলবেন, কারণ ওই যে ঠেকছেন, শিখছো কোথায়, ঠেকছি যে তাই, ঠিক কিনা? বিশ্বনবী প্রশ্ন করতেন, বিশ্বনবীর এই প্রশ্নটা বলে শেষ করছি, বিশ্বনবী সাহাবাদের মাঝখানে ওয়াজ করতেছেন আর বলতেছেন, ইন্না মিনা শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম, বললেন আমাদের এই ভূখণ্ডে আমার একটা গাছ আছে, যেই গাছের পাতা ঝরে না, এই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, বলতো গাছটা কি, কে জানো, কেউ কথা কয় না, কি গাছ কি গাছ, কেউ কথা কয় না, কেউ বলতে পারে না, কেউ বলে সাদারাতুল বাওয়াদি, ওই ক্যাকটাস গাছ, পাহাড়ি গাছ, ওই গাছ সেই গাছ, কেউ বলতে পারে না। বিশ্বনবী বললেন কেউ পারো নাই, সঠিকটা শুনে নাও, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ, সুবহানাল্লাহ পড়েন, সাহাবীর বাপ সেটা তো ঘরের পাশে আছে এটা মনে কয় নাই, সব ঘরের চিপায় আরব দেশে খেজুর গাছ, সাহাবার বাপ সেটা তো ঘরের গাছ, এটা মনে হয় যে কেশ করে না, এজন্য দূরে দূরে চিন্তা করছে কোন, সুবহানাল্লাহ। সব সাহাবীরা বাড়িতে ফিরে গেলেন, ওমরে ফারুক ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমারও গেল, আব্দুল্লাহ বলে আব্বা বিষ্ণুবী যে জিজ্ঞেস করেছিল, বলতো কোন গাছের পাতা ঝরে না, যেই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো, আপনারা কেউ পারেন নাই, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ। ওমর ফারুক বললেন বেটা কইলি না কেন, কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত, আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে কেউ পারে নাই। আব্দুল্লাহ বলে বাপসাস আপনারা কেউ পারেন না, আমি কই কেমনে, শরম লাগছে শরম, সুবহানাল্লাহ কইবেন না, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন। এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই।